আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে শরীরটাকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে আমি আজকে আপনাদের করে দেখাবো পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম। আর আমি কিন্তু গ্যারান্টি করে বলতে পারি, আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করেন, তাহলে কিন্তু দোকান থেকে আর আইসক্রিম কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখি নি কি করে ঝটপট ঘরেই তৈরি করে ফেলছি পারফেক্ট দোকানের স্বাদে ভ্যানিলা আইসক্রিম। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমি লিকুইড দুধের প্রিপারেশনটা করে নেব। এর জন্য এখানে আমি লিকুইড গরুর দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। এখন এই দুধটাকে চুলার মিডিয়াম হিটে ভালোভাবে নেড়ে চেড়ে একটা বলক কাঁসা পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে এই দুধটাকে আরও ঘন আর ক্রিমি করে তোলার জন্য আমি একটা মিক্সচার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রাখব। সেই সাথে আগে থেকে চুলায় যে দুধটা বসিয়ে রেখেছিলাম, দেখুন সেটা কিন্তু পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এখন এই বলক আসা দুধের মধ্যে আমি অ্যাড করে দেব কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণ। সেই সাথে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ, মানে 1/2 কাপ আর 1/4 কাপ পরিমাণ চিনি। ফ্রেন্ড, আমি কিন্তু আজকে কোনো রকম কর্নেলস মিল্ক ব্যবহার না করেই আপনাদের এই ভ্যানিলা আইসক্রিমটা তৈরি করে দেখাবো। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে 1 কাপ পরিমাণ কর্নেলস মিল্কও ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ দুধের মিশ্রণটাই আমি চিনি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, কারণ এই সময়টাই কিন্তু দুধের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো দেখুন ফ্রেন্ডস, 3 মিনিট পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই দুধের মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু দুধের এই ঘন মিশ্রণটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে পারেন। এখন এই দুধের মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে আমরা আইসক্রিম বানানোর বাকি প্রিপারেশনটা করে নেব। দেখুন, আগে থেকে তৈরি করে রাখা ঘন দুধের মিশ্রণটা কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব। সেই সাথে আইসক্রিম বানানোর জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আর ফ্রেন্ডস, এই হুইপ ক্রিমটাও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে সম্পূর্ণ হুইপ ক্রিমটাই আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে বিট করে নেব। 4 মিনিট পর যখন দেখবেন হুইপ ক্রিমটা পরিমাণে দ্বিগুণ হয়ে গেছে এবং বিটারের গায়ের মধ্যে লেগে গেছে, তখনই বুঝতে হবে হুইপ ক্রিমটা কিন্তু আইসক্রিম বানানোর জন্য পারফেক্ট থিকনেসে চলে এসেছে। এখন হুইপ ক্রিমের মিশ্রণের সাথে আমি অ্যাড করে দেব আগে থেকে যে ঘন দুধের মিশ্রণটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধের মিশ্রণ। এখন এক হাতে আমি আইসক্রিমটা বিট করে যাব এবং অন্য হাতে একটু একটু করে ঘন দুধের মিশ্রণটা হুইপ ক্রিমের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব। এরপর খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট হুইপ ক্রিম এবং ঘন দুধের মিশ্রণটা আমি একসাথে বিট করে নেব। দুইটা উপকরণে যখন খুব ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণই একসাথে বিট করে নেব। আর বিট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ভ্যানিলা আইসক্রিমের মিক্সচার। এখন আইসক্রিমের এই মিক্সচারটা আমি এই অবস্থায় একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে নেব। এরপর সম্পূর্ণ আইসক্রিমের মিক্সচারটাই আমি ডিপ ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন সম্পূর্ণ আইসক্রিমের মিক্সচারটাই কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে চার ধার থেকে আইসক্রিমের জমাট অংশটা আমি ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে ভেঙে দেব। এরপর আবারও একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে আইসক্রিমের মিক্সচারটা বিট করে নেব, যেন কোনোভাবেই
আইসক্রিমের মিক্সচারের মধ্যে ক্রিস্টালাইজ না হয়। এরপর এই আইসক্রিমটা কিন্তু এখন সেট করার জন্য পারফেক্টলি তৈরি। এখন আইসক্রিমটা সেট করার জন্য এখানে আমি 1.5 লিটারের একটা এয়ারটাইট কন্টেনার বক্স নিয়ে নিয়েছি। এখন এই বক্সের মধ্যে সম্পূর্ণ আইসক্রিমের মিক্সচারটাই আমি দিয়ে দেবো। এরপর বক্সটাকে আমি হালকা হাতে একটু ঝাঁকিয়ে নেব, যেন আইসক্রিমের মিক্সচারের মধ্যে কোনো রকম বাবলস থাকলে তা বেরিয়ে যায়। সব শেষে আবারও একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আইসক্রিমের ওপরের সাইডটা আমি ঠিক এভাবে একটু র্যাপ করে দেব। এতে আইসক্রিমের মধ্যে কোনো রকম ক্রিস্টালাইজ হওয়ার সম্ভাবনা থাকে না। এরপর বক্সে ঢাকনা দিয়ে দেব এবং বক্সটাকে এই অবস্থায় রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি ওভারনাইট আইসক্রিমটা ঠিক এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেন। সারা রাত ডিপ ফ্রিজে থাকার পরে কিন্তু আইসক্রিমটা এখন পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এখন আইসক্রিমের ওপরে থাকা প্লাস্টিকের পাতলা র্যাপটা আমি তুলে নেব। একটা আইসক্রিমের চামচ দিয়ে একটু আইসক্রিম আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ করে একেবারে পারফেক্ট দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম। আর ফ্রেন্ডস, খেয়াল করুন আইসক্রিমটা কতটা ফ্লাফি। তো ফ্রেন্ডস, এই গরমে শরীর আর মনটাকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে বাহির থেকে কিনে আনা আইসক্রিমটা না খেয়ে নিজের ঘরেই তৈরি করে ফেলুন ঝটপট ভ্যানিলা আইসক্রিম। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আইসক্রিমের স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।